তুমি বেতন পাও 6,000 টাকা। তুমি 30 লক্ষ টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট কিভাবে কিনলে? ব্যাস, তারপর শুরু হয়ে গেল হইচই চিৎকার। আমি একটা ফুলদানি ছুঁড়ে মারলাম ওর দিকে, গলগল করে রক্ত পড়তে লাগলো। বলো কি? হ্যাঁ, আমি বললাম তোমার ওই 80 টাকার বাড়িতে আমি আমার ছেলে মেয়েদের নিয়ে উঠবো না, এবং যতদিন তুমি তোমার অপরাধের প্রায়শ্চিত্ত না করছো ততদিন তোমার সঙ্গে বাস করব না। মনীষা, নদীকে একটু ঘুম থেকে উঠাতে। কেন, দরকার আছে? নদী, নদী, মামিনি, একটু ওঠো তো মা। কত আপা? 110, 5 বেড়েছে। তুমি এক কাজ করো আপা, ওকে শুধু গাজর আর শশা খাওয়াও। শশা গাজর খাওয়াবো কেন? ও কি খরগোশ নাকি? মবিন কখন ফিরবে রে? ভাইয়া, সাধারণত বাবা ঘুমানোর পরেই ফেরে, এই ধরো রাত 11টা। আচ্ছা আপা, আসার পর থেকেই শুনছি তুমি ওর জন্য একটা ব্যবস্থা করেছো। ব্যবস্থাটা কি? যথাসময়ে বলবো। দুলা ভাইয়ের সাথে তোমার সমস্যাটা কি বলা যাবে? সেটা বলা যায়। ও করেছে কি জানিস, 30 লক্ষ টাকা দিয়ে একটা 2500 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট কিনেছে। আমি কিছুই জানতাম না, হঠাৎ বলল। তারপর আমি বললাম তুমি বেতন পাও 6,000 টাকা, তুমি 30 লক্ষ টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট কিভাবে কিনলে? ব্যাস, তারপর শুরু হয়ে গেল হইচই চিৎকার। আমি একটা ফুলদানি ছুঁড়ে মারলাম ওর দিকে, গলগল করে রক্ত পড়তে লাগলো। বলো কি? হ্যাঁ, আমি বললাম তোমার ওই 80 টাকার বাড়িতে আমি আমার ছেলে মেয়েদের নিয়ে উঠবো না, এবং যতদিন তুমি তোমার অপরাধের প্রায়শ্চিত্ত না করছো ততদিন তোমার সঙ্গে বাস করব না। প্রায়শ্চিত্ত কিভাবে করবে? ওই অ্যাপার্টমেন্ট বিক্রি করে টাকাটা সৎ কাজে দান করে দিতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তুমি খুবই অদ্ভুত মেয়ে আপা। আমি অদ্ভুত না, আমি সাধারণ মেয়ে, সৎ মানুষের সৎ মেয়ে। বাবার কথা চিন্তা করে দেখ, পুলিশে চাকরি করেছেন, লোভের চাকরি, কিন্তু তার মতো সৎ মানুষ কখনো দেখেছিস? না, দেখিনি। বাবার কথা যখন বলি অহংকারে বুকটা ভরে যায় না? হ্যাঁ, যায়। নদী, সিমি, বাবু, ওরা বড় হবে, ওরা কি কখনো ওদের বাবার কথা অহংকার করে বলতে পারবে? পারবে না, ওদের মুখটা সবসময় ছোট হয়ে থাকবে। আমি সেটা হতে দেব না। ওই যে ভাই এসছে। না, মবিন আসেনি, তো দুলা ভাই এসেছে। বুঝলে কি করে? কলিং বেলের শব্দ শুনে বুঝেছি। দুলা ভাই তোমাকে খুব ভালোবাসে। আমিও বাসি। যা, দরজা খুলে দিয়ে।